করোনা আবহে দুর্গাপুজো এবছর হবে কিনা অনিশ্চয়তা ছিল, তবে সরকারি নির্দেশিকা বের হওয়ার পর পুজো উদ্যোক্তারা আয়োজন করার প্রস্তুতি শুরু করে। তবে অনেক নিয়মের মধ্যে করতে হবে পুজো, তবে সেই জৌলুস থাকবে না, কমে গেছে পুজোর সংখ্যাও। এমত অবস্থায় মাথায় হাত মৃৎশিল্পীদেরও। একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে পুজো কমে যাওয়ায় আর্থিকভাবে তেমন লাভের মুখও দেখবেন না মৃৎশিল্পীরা। অন্য বছর বহির্রাজ্য পশ্চিমবাংলা থেকে অনেক মৃৎশিল্পী রাজ্যে আসেন, কিন্তু এবছর হাতে গোনা কয়েকজন মৃৎশিল্পী এসে প্রতিমা তৈরি করছেন। এবারে দুর্গাপূজায় মানে করোনার এই সমস্যার জন্য সমস্ত ক্লাব এবং অনেক বাড়িঘরেই পুজোটা বন্ধ রেখেছে। তবে গভর্নমেন্ট পারমিশন যা দিয়েছে ছোট আকারে ঠাকুর করে ওইভাবেই ক্লাবগুলি পুজো করছে, তবে সবাই না, মানে অনেক কম বড় বড় ক্লাবে ছোট ছোট করে ঠাকুর নিয়ে পুজো করছে। তা এবছরের ব্যবসা যে আমাদের খুব মানে কি হবে তা জানি না, তা এখন পর্যন্ত যা ঠাকুর করেছে ঠাকুর পুরো হয়েছে, বায়না হয়নি। আর অনেক বাড়িতে আমার সবসময় যা ঠাকুর নেই অনেকেই আসছে না, ঠাকুর নিতে ধরো পুজো বন্ধ রেখেছে। আমরা কলকাতা থেকে এসেছি। কাজ কিরকম চলছে? কাজ যে তুলনায় হয় অনেক কম আছে বছর করোনার জন্য। যেমন বড় বড় মূর্তি হতো সেসব বড় বড় ক্লাবে সেসব মূর্তি হয় না, আমার এই ছোটো ছোটো হচ্ছে। আর যে হারে মানে পাড়া থাকতো অনেক কম। চাহিদা এবারে তো আমরা তো কলকাতা থেকে এসেছি, চাহিদা এবারে কমই আছে। অন্য অন্য বছর যেরকম মার্কেট হয় এবার সেরকম মার্কেট নেই। হাতে আর মাত্র কয়েকদিন বাকি, আগের মতো তেমন ব্যবস্থা নেই মৃৎপাড়ায়। রিপোর্ট চ্যানেল 3 রাত।